আর ফাইভ ভার্সুন থ্রি এর প্রাইস দাঁড়াচ্ছে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা চার লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সুন থ্রি বিএস ফোর এডিশনটি এ মাসে আপনারা কিন্তু স্পেশালি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার সো আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সো তিন লক্ষ তিরিশ হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পেজার এ ফাইভ ভার্সুন টু এ বাইকটি দুটি কালার ভারিয়ান ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড তিন লক্ষ ছ হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এ জেন এক্স এর এডিশনটি এবং আমাদের কিন্তু নতুন একটি টাইটান এডিশন এসেছে যেটি কিন্তু আপনারা যদি পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনারা চাইলে আমাদের বাইক শপে এসে বুকিং করতে পারেন বুকিংয়ের মাধ্যমে কিন্তু সেটি আপনারা নিতে পারছেন অ্যান্ড হচ্ছে আর একটা বিশেষ টাইটান ভেরিয়েন্টের প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ নয় হাজার টাকা বাট আপনারা বুকিং করার মাধ্যমে আমরা এসলে ট্রাই করবো যে যত আর্লি আপনাদেরকে বাইকগুলো প্রোভাইড করা যায় ফোর থাউজেন্ড টাকা ক্যাশব্যাক অফার অ্যান্ড আফটার ক্যাশব্যাক অফার এফ জেড এস এফ আই ভার্সন থ্রি বিএস সিক্স প্রাইস দুই লক্ষ একাত্তর হাজার টাকা অনেকুম হ্যালো এভরিওয়ান আমি আব্দুর রহমান বলছিলাম বাইক শপ মালিবাগ থেকে সো ইয়ামা বাইক শপ মালিবাগ থেকে আজকে আপনাদের এই ভিডিওটাতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের কোন কোন বাইকে কি কি টাইপের ক্যাশব্যাক অফার আছে এবং হচ্ছে আমাদের স্টক আপডেটগুলো সো আমাদের প্রত্যেক মাসে এবং হচ্ছে প্রতি কিছুদিন পর পর কিছু নতুন আপডেট আসে নতুন অর্থাৎ হচ্ছে নিউ স্টক অ্যাভেলেবেল হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে স্টকগুলো জানিয়ে দেব যে আমাদের বাইক শপ মালিবাগের অফিসিয়াল ইয়ামা শোরুমে আসলে আপনার কোন বাইকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়া আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কোন কোন ওয়েগুলো ফলো করলে আমাদের বাইক শপ থেকে নতুন একটি বাইক পার্চেস করতে পারবেন এবং জানিয়ে দেব ইএমআই ফ্যাসিলিটিস কীভাবে নিচ্ছেন আপনি ইএমআই সুবিধাটি এই বিষয়গুলো জানিয়ে দেব তার পাশাপাশি আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল আছে সো ওভারঅল সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব তবে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধরে আছে আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আর আপনাদের সুবিধার্থে ভিডিও শুরুতে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল অর্থাৎ আবুল হোটেলের ঠিক বিপরীত পাশেই যে সিগনালটি আছে এই সিগন্যালের ঠিক বিপরীত পাশে আমাদের এই ইয়ামাহা শোরুমটি অবস্থিত সো এখানে আসলে কিন্তু আপনার পছন্দের ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলো পারচেস করতে পারবেন সো ভাইয়া আজকে যেহেতু আমরা ভিডিওটা স্টার্ট করবো তবে হচ্ছে আমাদের কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের হিউজ পরিমাণ একটা ভালো পরিমাণ একটা স্টক চলে এসেছে বাট যেটা কিন্তু আমরা সব সময় অ্যাভেলেবেল রাখতে পারি না বা স্টক অ্যাভেলেবেল থাকে না কারণ হচ্ছে কাস্টমারদের এত এতটা পরিমাণ হচ্ছে চাহিদা থাকে সো এই মুহুর্তে আজকে আমরা আমাদের প্রিমিয়াম সেগমেন্টে কোন কোন বাইকগুলো আছে একটু দেখিয়ে দিই ফার্স্টে শুরু করবো হচ্ছে ভাই আজকে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা দিয়ে সো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা হচ্ছে এমন একটি স্পোর্টস ক্যাটাগরির বাইক যেটা কিনা হচ্ছে আমাদের ছেলেরা যারা আছে তাদের বলা যায় বা বাইকাররা যারা আছে তাদের হচ্ছে ক্রাশ বাইক আর এই বাইকটা মূলত ফেমাস হচ্ছে এর লুকস অ্যান্ড হচ্ছে ব্রেকিং সিস্টেম ওভারঅল কন্ট্রোলিং অ্যান্ড হচ্ছে ওভারঅল এর ব্রেকিং সিস্টেমের জন্য তো বর্তমানে এই বাইকটি হচ্ছে একশো পঞ্চাশ সিসির একটা বাইক এবং এটিতে কিন্তু ডাবল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল ইভিএস ব্রেকিং সিস্টেম আছে তার পাশাপাশি থাকছে লিকুইড কুলিং সিস্টেম অ্যান্ড হচ্ছে এই বাইকটিতে আমাদের কাছে আছে দুটি কালার ভেরিয়েন্ট রেসিং ব্লু অ্যান্ড হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিয়ার ডার্ক নাইট এডিশন সো দুটি এডিশনই কিন্তু আমাদের বাইকশপ মালিবাগে আসলেই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমার পাশে কিন্তু রেসিং ব্লুটাও আছে একদম শাইনিং একটা ব্লু সো দুইটাই কিন্তু আমাদের বাইকশপে আছে অর্থাৎ ম্যাট ব্ল্যাক বা ডার্ক নাইট এডিশন এনেছে রেসিং ব্লু আমি একটু প্রাইসে চলে যাই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির প্রাইস দাঁড়াচ্ছে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা চার লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস ফোর এডিশনটি এই আমাদের এই ইউনিটগুলো কিন্তু অবশ্যই সিভি ইউনিট আর দেন হচ্ছে ভাইয়া আমাদের আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আপনারা অনেকে কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার কী কী আছে সো আমাদের প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু স্কুটার চলে এসেছে আমি মুহূর্তে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে অ্যারক্স ওয়ান ফিফটি অর্থাৎ হচ্ছে এটি মূলত একশো পঞ্চান্ন সিসির স্কুটার একটি সেগমেন্ট আপনারা সকলেই জানেন যে স্কুটার নর্মালি হচ্ছে স্বভাবতই এগুলো হচ্ছে কমফোর্টেবল বা হচ্ছে জ্যাম যত শহরে যে অনেক হিউজ পরিমাণ জ্যাম থাকে অফিসে যাতায়াত বা নর্মালি হচ্ছে ছোটো খাটো রাইডের ক্ষেত্রেও কিন্তু আমরা নর্মালি দেখা যাচ্ছে যে অনেকেই স্কুটারগুলো ইউজ করে থাকি জাস্ট কমফোর্টনেসের জন্য বাট কমফোর্টনেসের বাইরে গিয়েও যারা হচ্ছে চাচ্ছেন যে কমফোর্ট কমফোর্টনেস উইথ একটা পাওয়ারফুল মেশিন তাদের জন্য কিন্তু এই অ্যারক্স এই প্রিমিয়াম সেগমেন্টের স্কুটারটি এটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কজ হচ্ছে এটির কিন্তু যে ওভারঅল ব্রেকিং সিস্টেম কন্ট্রোলিং আমি যদি একটু এদিকে আসতেন আমি যদি দেখিয়ে এখানে কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্কটা থাকছে এই পার্টটাতে এবং হচ্ছে এর কিন্তু ফুয়েল বাটন আছে এবং হচ্ছে সিট বাটন আছে এই বাটনগুলো প্রেস করলে কিন্তু আপনি যেমন হচ্ছে আপনি যদি ফুয়েল বাটনে প্রেস করেন তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে ফুয়েল এই পার্টটা ওপেন হবে এবং এখান থেকে আপনি কিন্তু তেলটা ফুয়েলটা রিস রিফিল করতে পারছেন আমরা আগের যে স্কুটার সেগমেন্টগুলো ছিল ওইগুলো হয়তো বা সিট খোলা লাগতো বাট এটা টেকনোলজিটা টোটালি ডিফারেন্ট এবং এটিতে ইউজ করা হয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর ইঞ্জিন বুঝতে পারছেন ভাই আর ওয়ান ফাইভ ভার্সন ইঞ্জিন দিয়ে একটা স্পোর্টস ক্যাটাগরির প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার বিল করা সো এর প্রাইসটা একটু বলে দিচ্ছি অ্যারক্স ওয়ানটি ফাইভ ওয়ান ফিফটি ফাইভ সিসির স্কুটার সেগমেন্টের প্রাইস দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের বাইক শপে আসলে আপনারা কিন্তু এই ব্ল্যাক এডিশনটি কিন্তু পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি যেহেতু ভাইয়া স্কুটার নিয়ে কথা বলছি তাহলে আরেকটা স্কুটার সেগমেন্টে চলে আসি সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু রেজার ইসিটালি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির স্কুটার সেগমেন্টে আছে যে যার কিন্তু কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর এবং হচ্ছে এর আউটলুকটা অনেক জোর কস হচ্ছে এর মধ্যে একটা কিন্তু একটা স্পোর্টি একটি বাইক আছে আর তার পাশাপাশি কিন্তু এর কিন্তু যদি আমরা টায়ার সেগমেন্টগুলো একটু দেখিয়ে দিই টায়ার টায়ারসেসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এবং এটিতে কিন্তু ডুয়েল পারপাস টাইস ইউজ করার ফলে অন রোড অফ রোড বোথ সাইডে কিন্তু ভালোভাবে কমফোর্টেবল রাইড এনজয় করতে পারবেন এবং সিটটা ফ্ল্যাট হওয়ার কারণে ফ্যামিলি মেম্বার হোক বা পিলিয়ন খুব রিল্যাক্সে বাইক রাইড করতে পারবেন আর আরেকটা বিষয় ভাইয়া যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি এখানে হচ্ছে অফিসিয়াল যাতায়াতের ক্ষেত্রে ছোটোখাটো ব্যাগ বা হচ্ছে কোনো ব্য কোনো প্রকার কোনো কিছু ঝুলিয়ে রাখতে চাইলেও কিন্তু এখানে রাখতে পারবে সো আর এছাড়া কিন্তু এর সিডেন্ট নিচে একুশ লিটার হচ্ছে স্টোরেজ আছে এখানে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রাখতে পারবে সো ভাই আমাদের কাছে এই মুহূর্তে রেজরা রিসিপালি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসের এই স্কুটার সেগমেন্টে দুটি কালার ভ্যারিয়েন্ট আছে রেসিং ব্লু অ্যান্ড হচ্ছে আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে গ্রিন আমরা অনেকে এটাকে হচ্ছে আর্মি গ্রিন নামে হচ্ছে চিনে থাকে আর এটার আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম যথেষ্ট সময় আমার ভালো এটিতে কিন্তু ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইডে ডিক্স এবং রেয়ার পার্টে রয়েছে ইউভিএস আমরা জানি যে এই হচ্ছে ব্রেকিং পার্টটা হচ্ছে হ্যান্ড পার্টে অর্থাৎ আপনি লেফট সাইডের ব্রেকটা যখন প্রেস করবেন ফ্রন্ট ফ্রন্ট এবং হচ্ছে রেয়ার বোথ সাইডের ব্রেক একই টাইমে কাজ করছে যার ফলে কিন্তু চাকার মধ্যে ব্যালেন্স থাকে স্কিড করার চার্জ খুবই কম থাকে তো প্রাইসে চলে যায় রেজার আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এই সেগমেন্টের প্রাইস পড়ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা ব্যা এবার চলে আসে আমাদের মাইলেজ কিং এই বাইকটিকে মাইলেজ কিং বলার মেইন রিজনটাই হচ্ছে এর যে মাইলেজ ক্যাপাসিটি যে এটা হচ্ছে মাত্র এক লিটার তেলে আপনি সেভেন্টি এইট কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন অফিসিয়ালি ক্লেম করা হয়েছে এই বাইকটিতে যে আপনার হচ্ছে এ বাইকটি আপনার হচ্ছে এক লিটার তেলে সেভেন্টি এইট কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এবং শুধু তাই নয় এর দীর্ঘ প্রশস্ত সিট যার ফলে কিন্তু আপনি এখানে ফ্যামিলি মেম্বার বলেন বা পিলিয়ন নিয়ে খুব রিল্যাক্সে রাইড করতে পারবেন অনেকের হচ্ছে ফ্যামিলি একটু বড় থাকে তখন দেখা যাচ্ছে ছোটোখাটো রাইড করুক বা হচ্ছে আশেপাশে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাইড করার ক্ষেত্রে একটু স্বাচ্ছন্দ্য ফিল করা না যে সিটটার হয়তো স্পেসটা কম থাকে বাট এটাতে কিন্তু এই টাইপের প্রবলেম হবে না আরেকটা হচ্ছে ফিমেলদের জন্য এখানে শাড়ি গার্ডটা ইন স্টক করাই থাকে আর এছাড়া হচ্ছে এর ব্রেকিং সিস্টেমটাও ভালো ফ্রন্ট সাইডে ডিক্স এবং রেয়ার পার্টে রয়েছে ইউভিএস ইউভিএস হচ্ছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম অর্থাৎ যার ফলে হচ্ছে আপনি পায়ের ব্রেকটা ভে এই যে এখানে যে পায়ের ব্রেকটা আছে এটা যখন প্রেস করবে তখন ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুইটি ব্রেক একই টাইমে কাজ করবে সো আমি একটু প্রাইসে চলে যাই স্যালুটো ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার এই বাইকটার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এবং স্পেশালি এই মান্থে অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বর টু রিমেম্বার এই মান্থের হচ্ছে আমাদের যে ক্যাশব্যাক অফারটি আছে এই মাসে আপনারা কিন্তু স্পেশালি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার সো আফটার ক্যাশব্যাক অফার প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সো এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই টু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এই বাইকটি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এটিতে কিন্তু দুটি কালার ভ্যারিয়েন্ট আছে ব্ল্যাক ম্যাট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গ্লসি ব্লু সরি ম্যাট ব্লু সো দুটি ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই বাইকটা পারচেস করতে চান অর্থাৎ যাদের খুব ভালো সাশ্রয়ী এবং হচ্ছে জ্বালানি শাস্ত্রী তার পাশাপাশি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা বাইক চাচ্ছেন এবং হচ্ছে বলতে পারেন যে ভালো একটা প্যাকেজ সম্পন্ন বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই স্যালোটো বাইকটা কিন্তু বেস্ট আর ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু অনেক দিন ধরে কিন্তু ফেজারের দুইটা কালার ভেরিয়েন্ট বেশ কিছুদিন ধরে ফেজার দুটি কালার ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল ছিল না বাট আফটার লং টাইম এই আমাদের কাছে কিন্তু ফেজার এফ এ ভার্সন টু এর দুইটি কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড রেড দুটি ভ্যারিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল আছে সো এটি নিয়ে আসলে বলার কিছুই নাই কমফোর্ট কিং নামে হচ্ছে আমরা এই ফেজার বাইকটাকে চিনে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে ফেজার বাইকটি আমাদের কাছে খুবই ফেমাস কারণ হচ্ছে এর কমফোর্টনেসের জন্য আর আমাদের কাছে যারা ম্যাক্সিমাম বাইকার আসেন তারা এই বাইকটাকে হয়তো অনেকে এর আগে ইউজ করেছেন দেন সেকেন্ড টাইম আবার নিচ্ছেন বিকজ এই বাইকটা চালিয়ে এতটা পরিমাণ মজা আর হচ্ছে ফেজার এফ আই ভার্সন টু এই বাইকটির প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা সো তিন লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফেজার এফ আই ভার্সন টু এই বাইকটি দুটি কালার ভেরিয়ান ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড তার পাশাপাশি ভাইয়া চলে যাবো হচ্ছে আমাদের সবথেকে স্ট্রং বিল কোয়ালিটির যে বাইকটি অর্থাৎ এফ জেড এক্স এফ জেড এক্স আমার কাছে আমাদের কাছে খুবই ফেমাস কথ হচ্ছে রেট্রো টাইপের লুকস ব্রেকিং সিস্টেমটার জন্য এবং হচ্ছে এবং হচ্ছে এর সিটটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্ল্যাট হওয়ার কারণে খুব রিল্যাক্স রাইড করা যায় আর এর হেডলাইটেও রয়ে হেডলাইটে রয়েছে প্রজেকশন হেডলাইট যার ফলে আলোটাও খুব ভালো পাচ্ছেন আর এটিতে কিন্তু ফ্রন্ট সাইডে থাকছে এবিএস ব্রেকিং সিস্টেম এবং রেয়ার পার্টের সাথে থাকছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম তো আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এফজিড এক্সের রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো এবং এটিতে থাকছে পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার তো আফটার ক্যাশব্যাক এর প্রাইসটা দাঁড়াচ্ছে তিন লক্ষ 6000 হাজার টাকা তিন লক্ষ 6000 হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এফ জেড এর এডিশনটি এবং আমাদের কিন্তু নতুন একটি টাইটান এডিশন এসেছে যেটি কিন্তু আপনারা যদি পারচেজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনারা চাইলে আমাদের বাইক শপে এসে বুকিং করতে পারেন বুকিংয়ের মাধ্যমে কিন্তু সেটি আপনারা নিতে পারছেন অ্যান্ড হচ্ছে আরেকটা বিশেষ টাইটান ভেরিয়েন্টের প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ নয় হাজার টাকা বাট আপনারা বুকিং করার মাধ্যমে আমরা এসলে ট্রাই করবো যে যত আর্লি আপনাদেরকে বাইকগুলো প্রোভাইড করা যায় আচ্ছা দেন হচ্ছে ভাইয়া চলে যাবো হচ্ছে আমাদের এফ জেড 3 তে সো এফজেড ভার্সন থ্রি কিন্তু ভার্সন টু এর পরে কিন্তু খুবই ফেমাস একটা সিরিজ পজ হচ্ছে এর ব্রেকিং সিস্টেম এবং হচ্ছে ফ্ল্যাট কমফোর্টেবল একটা সিটিং পজিশন আর আরেকটা হচ্ছে এর লুকস একদম মাস্কুলার একটা লুকস আছে যে কারণে কিন্তু অনেকে এই বাইকটার কিন্তু একটু বডি বিল্ডার টাইপের হতে অনেকে কিন্তু এটা পছন্দ করে সো আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এফ জেড এস এফআই ভার্সন থ্রি বিএস সিক্স প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং স্পেশালি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর থাউজেন্ড টাকা ক্যাশব্যাক অফার অ্যান্ড আফটার এ ক্যাশব্যাক অফার এফ জেড এসেফাই ভার্সন থ্রি বিএস সিক্স ম্যাট ব্লু এডিশনটার প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ একাত্তর হাজার টাকা এবং এর বাইরে আপনারা যদি হচ্ছে ম্যাট রিট ভ্যারিয়েন্টেও নিতে চাচ্ছেন বা হচ্ছে এমন হয় যে আপনারা ডিলাক্স এডিশনের যে কোনো বাইক পার্চেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের বাইক শপ এসে আপনারা প্রি বুকিং করতে পারেন প্রি বুকিংয়ের মাধ্যমে আমরা উইদিন শর্ট টাইমের মধ্যে বেস্ট ট্রাই করব আপনাদেরকে হচ্ছে বাইকগুলো হচ্ছে ডেলিভারি করতে আমরা অলরেডি হচ্ছে আমাদের বুকিং কিন্তু যে বাইকগুলো আছে ভার্সন থ্রি এর অলরেডি এব এস সিক্স ভ্যারিয়েন্টগুলো কিন্তু আমাদের প্রি বুকিং লিস্টে আছে সো আমরা হচ্ছে তাদেরকে হচ্ছে ডেলিভারি করছি দ্যাটস ইট আর হচ্ছে ভাই আরেকটা বিষয় বলে দেই যে ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে আপনারা কিন্তু আপনার বিভিন্ন ওয়েতে কিন্তু আমাদের কাছ থেকে বাইক শপ থেকে হচ্ছে বিভিন্ন ওয়েতে বাইক নিতে পারছেন আচ্ছা এখন বলে দিই কী কী ওয়ে যেমন হচ্ছে ফর এক্সাম্পল আপনি অলরেডি একটা বাইক ইউজ করছেন ওটা অনেক দিন হয়েছে ইউজ করেছেন একটু পুরনো হয়ে গিয়েছে কিন্তু চাচ্ছেন যে ইয়ামাহা ব্র্যান্ডের যে কোনো একটি বাইক পারচেস করবেন তাহলে সেক্ষেত্রে কী করতে পারছেন সো সেক্ষেত্রে আপনি একটা ওয়ে ফলো করতে পারেন আমাদের বাইক শপে চলছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস অর্থাৎ আপনি আপনার পুরনো বা ইউজড যে বাইকটি আছে এটি হচ্ছে আমাদের শপে যখনই আসবেন আমরা ওভারঅল চেক করব বাইকটাকে বাইকটাকে চেক করার পর দেন হচ্ছে আপনি সেই বাইকটা সেই বাইকটা আমরা ওভারঅল চেক করে পেপার্স ডকুমেন্টসগুলো চেক করার পর একটা ভ্যালু দিব তবে এখন কথা হচ্ছে যে আপনার কোন মডেলের বাইকগুলো আপনি এক্সচেঞ্জ করতে পারছেন আপনি আপনার অনেকে আমাদের কোয়েশ্চেন করে থাকেন শুধু কি ইয়ামাহার বাইক এক্সচেঞ্জ করা যায় আসলে এরকম কিছু না আপনি ইয়ামাহা ব্যতীত যে কোনো ইয়ামাহা কিংবা ইয়ামাহার বাহিরে যে কোনো ব্র্যান্ডের বাইক আপনি এক্সচেঞ্জ করতে পারবেন লাইক টিভিএস সুজুকি হোন্ডা কাওয়াসি যে কোনো মডেলের বাইক আপনি কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে ইয়ামাহা ব্র্যান্ডের যে কোনো একটি মডেলের বাইক আপনি কিন্তু খুব ইজিলি পার্চেস করতে পারছেন সো আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার ক্রাইটেরিয়াগুলো কি ক্রাইটেরিয়াগুলো হচ্ছে অবশ্যই আপনার বাইকটাকে ঢাকা মেট্রোর রেজিস্ট্রেশন কিন্তু হতে হবে এখন আপনাদের অনেকে কোশ্চেন আছে যে এক্সেঞ্জ ফেসিলিটিসটা দিয়েছেন বাট ঢাকা মেট্রো কেন সেটা হচ্ছে যেহেতু আমরা ঢাকার অধীনে শোরুম সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাইকগুলো তো আমাদের রিসেলারে নিয়ে যায় বাট ঢাকা রিসেলার অবশ্যই হচ্ছে ঢাকার বাইরের বাইকগুলো সেল করলে বা সেল করে হচ্ছে এখান থেকে কাস্টমার কিন্তু ওই যদি আপনার চিটাভঙ্গার বাইকটা হয় ওইখানে গিয়ে মালিকানা পরিবর্তন করবে না দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ঢাকা মেট্রোর যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বাইকগুলো আছে সেগুলো এক্সচেঞ্জ এক্সচেঞ্জের আয়তা রাখছি আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার সুবিধা রাখি সুবিধা হচ্ছে আপনি উইদিন শর্ট টাইমের মধ্যে আপনি বাইকটাকে দেখে আমরা একটা ভ্যালু দিচ্ছি আপনি সেটা পছন্দ করলে ইনস্ট্যান্ট আপনি কিন্তু বাকি রেস্ট অ্যামাউন্টটা দিয়ে একটা নতুন বাইক নিয়ে যেতে পারছেন যেটা কিন্তু আপনি বাইরে করতে হলে কিন্তু কী করতে লাগছে আপনি সেল করতে হবে পোস্ট করতে হবে বিভিন্ন প্রার্সনকে দেখাইতে হবে আনন প্লেসও যাওয়া লাগতে পারে হয়তো ভালো প্রাইস দিচ্ছে আপনাকে অফার দিচ্ছে প্রতারক চক্র হতে পারে এই জায়গাগুলোতে আপনি রিল্যাক্স থাকছেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছে ক্যাশ কিছুটা কম আছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ক্যাশ কিছুটা কম বাট আপনার কাছে কিন্তু যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকের প্রাইসের হাফ ইএমআই সুবিধা নিতে পারছেন অ্যান্ড হাফ হচ্ছে ডাউন পেমেন্ট আর এছাড়া জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আর আরেকটা গুড নিউজ হচ্ছে এই সেপ্টেম্বর মান্থে ইভিএল ইভিএল ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছে তাদের জন্য গুড নিউজ তারা কিন্তু পেয়ে যাচ্ছেন টুয়েলভ মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে অবশ্যই ইভিএল কার্ড হোল্ডার যারা আছে তাদের জন্য এটি কিন্তু গুড নিউজ এবং হচ্ছে সি টুয়েলভ মান্থ পর্যন্ত কিন্তু ইএম ইএম এর ক্ষেত্রে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কোনো প্রকার ইন্টারেস্ট দেওয়াই লাগছে না সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু একটা ক্যাশ যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটার ক্যাশের উপর যে প্রেশারটা এটা কিন্তু কমে যাচ্ছে সো সেক্ষেত্রে কিন্তু আপনি এই এর ক্রেডিট কার্ডটা ইউজ করতেই পারেন আচ্ছা দেন হচ্ছে ভাই আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়ান ফাইভ ভার্সন ফোর সেগমেন্টে যেটি দেখছেন সেটা হচ্ছে রেসিং ব্লু এডিশনটি খুবই ফেমাস একটি কালার কজ হচ্ছে এর ম্যাট ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে শাইনি যে হচ্ছে ব্লু এডিশনে যথেষ্ট পরিমাণ ফেমাস একটি কালার বেরেন আর আরেকটা বিষয় হচ্ছে এটিতে কিন্তু ডাবল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল এ ভিএস থাকছে অ্যাট্রাকশন কন্ট্রোল কুইক শিফটারের মতো ফিচারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বলে দিচ্ছে এর অফিসার প্রাইসটা আরওয়ান ফাইভ দর্শন ফোর বিএস সিক্স রেসিং ব্লু এডিশন এই এডিশনটার প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ টাকা অ্যান্ড দেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে ওয়ান ফাইভ এম সিগনেচার কালার যেটি এটি যারা পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের বাইক শপে অ্যাভেলেবল আমাদের বাইক শপ স্টক অ্যাভেলেবেল আছে আর অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসলে কিন্তু এটি নিতে পারছেন অ্যান্ড প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যারা এক্সচেঞ্জের মাধ্যমে অর্থাৎ পুরোনো যে কোনো ব্র্যান্ডের বাইক এক্সচেঞ্জ করে ওয়ান ফাইভ সিরিজ অথবা এফজেড ভার্সন টু ভার্শন থ্রি স্কুটার সেগমেন্ট কিংবা হচ্ছে আপনার হচ্ছে এম টি ফিফটিন সিরিজের বাইকগুলো বা এফজেড এক্স সেগমেন্টের বাইকগুলো পার্চেস করবেন তারা কিন্তু স্পেশালি কিন্তু পেয়ে যাবেন একটা স্পেশালি ডিসকাউন্ট অফার সো এটি এই অফারগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের বাইক শপে আসতে হবে এবং পছন্দের বাইকটি আপনি পারচেস করতে হলে এক্সচেঞ্জের মাধ্যমে যদি আপনি এই বাইকগুলো পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন সো এই ছিল আমাদের ওভারঅল আজকের যে ভিডিও সেশনটি আছে তার ওভারঅল অবস্থা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ওভারঅল বিস্তারিত ডিটেলস এবং হচ্ছে ভিডিও কন্ডিশনগুলো জানানোর জন্য সো আপনারা এর বাইরে যদি কোয়ারিস থাকে অবশ্যই আমাদের বাইক শপের যে ফেসবুক পেজটি আছে ফেসবুকে গিয়ে কিছু করতে হচ্ছে না জাস্ট অনলি সার্চ করবেন বাইকশপ লিখে জাস্ট শপ লিখে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইয়ামাহাল লোগো সম্বলিত যে বাইক শপের যে পেজটি আছে ওখানে গিয়ে হচ্ছে আমাদের আপনাদের আমাদের বাইক শপ মালিবাগের পেজটি পাবেন ওইখান থেকে হচ্ছে বাইকের বিষয় বিস্তারিত ডিটেলস এবং হচ্ছে বিভিন্ন কন্ডিশন সম্পর্কে জানতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের লাস্ট মুহূর্তে যেহেতু আমরা চলে আসলাম সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা একটু আবারও বলে দিই নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল সো আশা করছি হোয়াইট টপ টেন অ্যান্ড হচ্ছে বাইক শপের পাশে আপনারা থাকবেন যাতে করে আপনারা হচ্ছে নিত্য নতুন বিভিন্ন হচ্ছে বাইক রিলেটেড ভিডিও পাবেন এবং হচ্ছে আমরা চেষ্টা করবো নতুন নতুন অফার অ্যান্ড হচ্ছে ক্যাশব্যাক তার পাশাপাশি নিউ স্টপ গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড